জি স্যার, এই যে ইনসেক ইনটুগুমেন্ট, তারপর ইনসেগুমেন্টের কয়টা লেয়ার দিছে এগুলো মনে আছে স্যার? ইন্টিগ্রেটেড কয়টা লেয়ার, তারপরে হচ্ছে যে এই লেয়ার যে তিনটা স্যার। হ্যাঁ তিনটা মনে আছে না? জি স্যার, তারপর বেজমেন্ট, তারপর ইন্টিগ্রেট হচ্ছে এপিডার্মাল, আর হচ্ছে স্যার আর একটা ডার্মিস, হচ্ছে স্যার হচ্ছে বেজ কিউটিকল মেমব্রেন, আর লেয়ার, হচ্ছে আর কিউটিক, কিউটিকল লেয়ার ইনার। জি স্যার, আবার লেয়ার গুলো থাকে। হ্যাঁ এগুলা বলছিলাম। তারপরে কোনটা কাইটিনাস কোনটা নন কাইটিনাস মনে আছে না? জি স্যার, এপিটা হচ্ছে স্যার হচ্ছে কাইটিনাস, আর হচ্ছে প্রোটন স্যার নন কাই ওকে না বলতে পারছে স্যার প্রোটা কাইটিনাস, স্যার প্রোটা হলো কাইটিনাস, আর হচ্ছে এপিটা নন কাইটিনাস স্যার। ইন্টিগ্রেটেড নন কাইটিনাস, এরকম প্রশ্ন ছিল। তারপরে মনে করো যে এই ইয়া এই ইন্টেগ্রুমেন্টের বাইরে যে সমস্ত ইয়া থাকে শাখা, যেমন সিটা, স্পাইন, জি স্যার, সেটা মাইক্রোস্পাইন, স্পাইন স্যার, তাই না? সেটা হলো স্যার মাল্টি সেলুলার একটা স্পেশালাইজড সেল স্পেশালাইজ সেল এটা হচ্ছে যে কি সিটা, আর যদি সেটা, মাল্টি সেলুলার হয় আনস্পেশালাইজ সেল আর স্পেশালাইজ জি স্যার, আর যেটা স্পাইন। ডিফারেন্সিয়েট অনেকগুলো। হ্যাঁ এইটা এই জিনিসগুলো বুঝছো, এগুলো ইন্টেগ্রুমেন্ট থেকে। স্যার সিটা এগুলো কি শর্ট নোট হিসেবে আসতে পারে? শর্ট ফর্মুলাতে কুইজে থাকলো যে মাল্টি সেলুলার সেল স্পেশালাইজ সেল উইথ মনে করো যে গ্ল্যান্ড, তখন থাকলো হচ্ছে যে সিটা, এরকম শর্ট, মানে শর্ট মানে কি এরকম গ্যাপ ফিলিং বা এরকম করে এই টাইপ আর কি বুঝছো। গ্যাপ ফিলিং তো নাই, গ্যাপ ফিলিং আর মাল্টিপল চয়েস এর মধ্যে গ্যাপ ফিলিং এরকম আছে। মানে আর কি ওই তো স্যার হচ্ছে মানে আমরা মাল্টিপল চয়েস আকারে পূরণ করে দেবো এইভাবে আর কি। তোমার মনে করো যে হুইচ ইজ দা স্পেশালাইজ সেল, হ্যাঁ জি স্যার, হুইচ ইজ দা মানে কিউটিকুলার স্ট্রাকচার উইথ স্পেশালাইজ সেল থাকবে, মাল্টি সেলুলার কিউটিকুলার স্ট্রাকচার উইথ স্পেশালাইজ সেল, তার মানে সিটা, স্পাইন, মাইক্রোটা কিরকম দিয়ে থাকবে। জি স্যার, তাহলে প্রশ্ন করলে তুমি ওখানে একটা টিক দিবা, এটা এইরকম টাইপের গ্যাপ ফিলিং থাকলে চারটে অ্যান্সার দেওয়া থাকবে, তারপর একটা গ্যাপ ফিলিং এরকম যেটা লাগে মানে সেরকম বসা। তারপরে স্ট্রাকচারটা ভালো করে আঁকা শিখবো, এটা বলছিলাম না যে ইন্টিগ্রেটেড স্ট্রাকচার থেকে শিখবো। জি স্যার, তারপরে মোল্টিং এর সাথে কোন কোন এনজাইম জড়িত মনে আছে? বার্সিকন হরমোন, তারপরে হচ্ছে প্রোটিনেজ এনজাইম, কাইটিনেজ এনজাইম, প্রোটিনেজ এনজাইম প্রোটিন কে ডাইজেস্ট করে, কাইটিনেজ এনজাইম কাইটিন কে ডাইজেস্ট করে মনে আছে না জি স্যার, এগুলো? তারপরে বা হরমোন কোন কোন হরমোন থাকে জড়িত, এক্সক্রিশন হরমোন শুরু করে হচ্ছে যে এই মোল্টিং শুরু করে দেয়, আর বার্সিকন হরমোন কি করে যে এই এটাকে হার্ডেনিং করতে সাহায্য করে, স্ক্লেরোডাইজেশন করতে বার্সিকন হরমোন, এই দুইটা হরমোন আছে। এগুলোর মধ্যে সব মনে করো যে কুইজ টুইজ মিলাই থাকবে। আর হচ্ছে যে ইয়া আছে ওইদিকে যে মাউথ পার্টস, মাউথ পার্টস এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মাউথ পার্টস, তারপরে সুইং মাউথ পার্টস এর, মাউথ পার্টস কেন আমরা পড়ি মনে আছে না? জি স্যার, মাউথ পার্টস, মাউথ পার্টস এর মধ্যে কি কি থাকে, ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবুলস, ম্যাক্সিলা, এই সমস্ত পার্ট গুলো হচ্ছে মাউথ পার্টস এর অংশ। তারপরে হচ্ছে যে মাউথ পার্টস আমরা কেন পড়ি এটা পুরো আলোচনা করছিলাম। হ্যাঁ জি স্যার, তারপরে সুইং মাউথ পার্টস এর বিভিন্ন ধরনের ম্যাক্সিলা, ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবুলস মনে আছে না? জি স্যার, ম্যান্ডিবুল, তারপরে মনে করো ম্যাক্সিলা, তারপরে হচ্ছে যে সুইং অর্গান কোনগুলো, ম্যান্ডিবুল এবং ম্যাক্সিলা গুলো হচ্ছে সুইং অর্গান, হ্যাঁ যেগুলো দ্বারা চিবা ইনসেক্ট চিবাতে সাহায্য করে, কাটিং এবং সুইং অর্গান গুলো হচ্ছে ম্যান্ডিবুল আর হচ্ছে ম্যাক্সিলা, এই সমস্ত স্ট্রাকচার। আর হচ্ছে যে আমরা বলছিলাম পিয়ারসিং সাকিং টাইপ মাউথ পার্টস, তারপর পিয়ারসিং সাকিং টাইপ মাউথ পার্টস এর ইয়াগুলা কি, যে ওই দুইটার মধ্যে মশার ফিমেল মশা, মসকিটো আর জি স্যার, আর হচ্ছে বাঘের মাঝখানে হচ্ছে মানে যে দুইটার পার্থক্য পার্থক্য কি, ডিফারেন্ট, বলছিলাম যে এটা তোমরা আঁকা শিখবে একটু করে, হ্যাঁ দুইটা আঁকা অঙ্কন করবা আর পার্থক্য শিখবা যে কি কি পার্থক্য থাকে দুইটা, দুইটার মধ্যে দুইটাই সিং পিয়ারসিং সাকিং মাউথ পার্টস, বাট হোয়াট আর ডিফারেন্স বিটুইন দেম, তার ভিতরে ডিফারেন্সটা কি, এইটা বিষয় আলোচনা হয়েছিল মনে আছে? স্যার একটা চারটা থাকে, বাঘে চারটা থাকে, আর স্যার হচ্ছে ওই হ্যাঁ ওইটা ইনসেক্ট, দেখলে বুঝতে হবে, চারটা ছয়টা লেভেলা থাকে। স্যার আমাদের পড়ার নাই স্যার, এই জন্য একটু প্রবলেম হচ্ছে স্যার, এখন 4-5 এগুলো পড়ানো হয়নি। ওদের সাথে তো জানেন এই সমস্যা গুলো, এই আপনি তো চার স্যার 4 আর 5 নম্বর সেকশনে ক্লাস নেন নাই স্যার, পড়াইছে একই পড়াইছে ভিন্ন পড়াইছে এইগুলো পড়াই দিয়ে না স্যার, এগুলো কি বাঘের টাকা কি কইতাছেন স্যার, এগুলো তো স্যার এগুলা তো পুরাই নতুন স্যার। না বাঘ পিয়ারসিং মাউথ পার্টস কোথায় পাওয়া যায় দেখো, নতুন না, পিয়ারসিং মাউথ পার্টস বাঘে পাওয়া, রেড কটন বাঘ, রাইস বাঘ, পিয়ারসিং সাকিং পাওয়া সিটে নাই, আর ফিমেলে পাওয়া যায়, ফিমেল মসকিটোতে পাওয়া যায়। একটু পড়াই দেন স্যার, স্যার একটু তাই একটু পড়াই দেন স্যার, অসহায় স্যার, অসহায় একটু পড়াই দেন স্যার, স্যার এই মাউথ পার্টস তো স্যার, মাউথ পার্টস আর একটু স্যার উইং, এই দুইটা জিনিস একটু স্যার একটু ওভারভিউ করেন স্যার, তাহলে একটু সবার উপকার হয় স্যার। আরে থামো একটু রাখো, আমি এটা দিই, এটা নিয়ে আসি স্লাইড, জি স্যার ঠিক আপনি আছে, বললেই মনে থাকবে স্যার, আপু বলবে বলবে, আপু অবশ্যই বলবে।
আমরা সবাই সেটা তো স্যারকে রিকোয়েস্ট করছি। আচ্ছা ধন্যবাদ ভাই। স্যার আপনার পার্থে কত মার্ক থাকবে? মার্কটার কি তোমরা দেখো না প্রশ্ন তাইলে পারো সবই আর কি আমি দিলে পড়ছি না মাউথ পার্টস অফ দি স্যার পাস করার জন্য কিছু অল্প স্বল্প বলে দেন। বলে তো দিচ্ছি এগুলাই তো অল্প স্বল্প ভাই সমস্যা নাই স্যার সবই বলে দেবে একটু ধৈর্য ধরো। এগুলাই তো বলে দিছ তোমার এগুলা দেখো না এই যে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি পড়ছিলাম যে মাউথ পার্টস এর কেন পড়ি মাউথ পার্টস আমরা কেন পড়ি দেখছো কেন পড়ি টু আইডেন্টিফাই দা ইনসেক্ট to know the feeding habit of insect ha ek minute amekta dosto assalamu alaikum dosto office e dia dao shanto je pora porche bapre bap bhaiera ke o record korlo on fire দিও দিও আমি ওই যে এখন একটা ক্লাস নিচ্ছি একটা হ্যাঁ পাম্মারেন না আমি আসি রুমে আসি 10 মিনিট পরে আসুক আর অনলাইনে পরীক্ষা পড়াশোনা নাকি রিং এর হাতে রিং পড়াইছে বুঝছো ওরও কাজ শেষ ওদের ইয়া পড়া ওর দিয়া দিবে আলাদা করে স্যার শান্তর সব মুখের আগালে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে বস আপনি আমার ভরসা ঠিক 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 আল্লাহ ভরসা আল্লাহ ভরসা রে বাবা রে বুঝছো এই দেখো তোমরা এই যে কেন আমরা ইনসেক্ট আইডেন্টিফাই করার জন্য ইনসেক্টের ফিডিং হ্যাবিট জানার জন্য বুঝছো টু নো দা ড্যামেজ কজড বাই দা ইনসেক্ট পেস্ট অফ ডিফারেন্ট ক্রপস টু অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল মেজার্স এগেইনস্ট ইনসেক্ট এগুলোর জন্য আমরা মাউথ পার্টস করি হ্যাঁ তারপর মাউথ পার্টস এর কি কি স্ট্রাকচার এগুলো তোমরা জানো যে সিং টাইপের ল্যাবরাম ল্যাবিয়াম ম্যান্ডিবুলস আপার লিপ এগুলো পড়লে দেখবা যে সব তোমার ম্যাক্সিমাম গুলো এখানে কমন পেয়ে যাবে তারপরে সুইং অর্গান ম্যান্ডিবুল এবং ম্যাক্সিলা আমরা বলছিলাম ম্যান্ডিবুল এবং ম্যাক্সিলা দিয়ে ইনসেক্ট সুইং করে বুঝে গেছে তারপরে পালপি ফার থেকে ম্যাক্সিলারি পাল্প তৈরি হয় হ্যাঁ তারপরে হচ্ছে যে ল্যাসিনিয়া এবং গ্যালিয়া এগুলো হচ্ছে যে ম্যাক্সিলার পা ম্যাক্সিলা মাথায় ল্যাসিনিয়া গ্যালিয়া এগুলো পড়ানো হয়েছে না স্যার হয়েছে স্যার স্যার আউটার পড়ানো হয়েছে নাকি স্যার আউটার গ্যালিয়া এবং হচ্ছে ইনার ল্যাসিনিয়া স্যার হ্যাঁ ল্যাসিনিয়া গ্যালিয়া এই যে পালপি ফার পালপি জার প্যারাগ্লসা গলসা কোথায় থাকে ল্যাবিয়াম ল্যাবিয়ামের যে দুইটা মিলে এক মেলি ল্যাবিয়ামের মাথায় গ্লসা প্যারাগ্লসা থাকে বুঝছো জি স্যার এই এই বিষয়গুলো তোমরা খালি জাস্ট একটু চোখ বুলা যা দেখো সহজে পেরে যাবা কোন কঠিন হবে না তারপরে র্যাস্পিং সাকিং মাউথ পার্টস আমরা বলছিলাম অ্যাসিমেট্রিক্যাল কেন ডিউ টু অ্যাবসেন্স অফ রাইট ম্যান্ডিবল হ্যাঁ রাইট ম্যান্ডিবল থাকবে না এই হয়ে গেছে এটা সমান ইন্টারমিডিয়েট কেন ইন্টারমিডিয়েট সিং বাইটিং পিয়ারসিং সাকিং টাইপ এই দুটো মাঝে মাঝে এগুলো খেয়াল করে রাখো মাঝে তাহলে সহজে পাওয়া যাবে তারপরে আমরা বলছিলাম যে মসকিউটো বাঘের মসকিউটো এই যে ছবিগুলো দেখাইছিলাম মনে আছে কিনা দেখি এটা হচ্ছে বাঘ এটা হচ্ছে ফিমেল মসকিউটো দুইটার মধ্যে দুইটারই পিয়ারসিং সাকিং মাউথ পার্টস তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দেম তাদের মধ্যে ডিফারেন্সটা কি এখানে দেখো ল্যাবিয়ামটা সেগমেন্টেড আমরা বলছিলাম ল্যাবিয়াম ইজ সেগমেন্টেড 3-4 সেগমেন্টেড এখানে ছিল ল্যাবিয়াম আনসেগমেন্টেড ল্যাবিয়ামটা লম্বা বাট আনসেগমেন্টেড এখানে 6টা স্টাইলেট কি কি থাকবে ল্যাবরাম ইপিফ্যারিং সাইবোফ্যারিং টু ম্যান্ডিবুলস টু ম্যাক্সিলা তাই না মনে আছে জি স্যার আছে স্যার 6টা স্টাইলেট আর এখানে কয়টা স্টাইলেট মসকিউটো এখানে 4টা স্টাইলে দুইটা ম্যান্ডিবুল দুইটা ম্যাক্সিলা দুইটা ম্যান্ডিবুল তারপরে এর মাথায় ল্যাবেল আছে স্যার এখানে কোন কোন ফিগারটা লাগবে এই যে এইটা এইটা এখানে যে এইটা এইটা বুঝছো এখানে এইটা আর এইখানে এইটা শুধু এইটা এই মসকিটো স্যার কোনটা বাঘের কোনটা এইটা মসকিটো দেখো এই যে দেখা যাচ্ছে যেটা দেখা যায় তুমি দেখতে পাচ্ছ কি না ছবিটা দেখতে পাচ্ছ জি স্যার দেখতে পাচ্ছি এখন যেটা আমি দেখাচ্ছি সেটা মসকিটো ফিমেল মসকিটো
আর এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে মনে করো বেড বাগ, তোমার সারপোকা অথবা রাইস বাগ, রেড কটন বাগ, এদের এই ধরনের মাউথ পার্টস। তাহলে এখানে ল্যাবিয়ামটা লম্বা হয়ে গেছে, ল্যাবিয়াম আর দুইটা হচ্ছে একটা স্টাইলেট। কি কি স্টাইলেট? একটা হচ্ছে যে দুইটা ম্যান্ডিবুল দুইটা ম্যাক্সিলা, তারপর এখানে কি দুইটা ম্যান্ডিবুল দুইটা ম্যাক্সিলা, ইপি ফ্যারিংস আর হাইপোফ্যারিংস, এই ছয়টা স্টাইলেট থাকে। এখানে ল্যাবি ল্যাবেলা থাকে মাথায়, আর এখানে কোনো ল্যাবেলা থাকে না, দেখো এখানে ল্যাবেলা নেই। তারপর এখানে কি এখানে যে এটা সেগমেন্টেড, এদের যে মাউথ পার্টস এর ল্যাবিয়ামটা সেগমেন্টেড, এটা আনসেগমেন্টেড। এখানে লেখা আছে দেখো, এটা সুন্দর করে লেখা আছে দেখো, সিক্স স্টাইলেট ম্যান্ডিবুল ম্যাক্সিলা ল্যাব্রামি ফ্যারিংস এন্ড হাইপোফ্যারিংস। আর এখানে কি হবে ফোর স্টাইলেট ম্যান্ডিবুলস ম্যাক্সিলা, হ্যাঁ। তারপরে কি আছে স্টাইলেট আর লঙ্গা দেখ হাইপোফ্যারিংস দেখো, স্টাইলেট আর ভ্যারিয়াস যাচ্ছে দেখো, যে ল্যাবিয়াম ইজ শর্ট এলঙ্গেটেড থ্রি টু ফোর সেগমেন্টেড, ল্যাবিয়াম ইজ আনসেগমেন্টেড, সুন্দর করে লেখা আছে দুইটা দেখো। ল্যাবিয়াম আনজয়েন্টেড, ল্যাবেলাম থাকে আর ওখানে কোনো ল্যাবেলাম থাকে। এইভাবে পড়লে আমি স্পেশালি কিছু জায়গা বলছিলাম পরে মনে আছে কিনা দেখো। এটা গেল, তারপরে আমরা দেখছিলাম যে রেসপিং সাকিং টাইপের বললেই দিলাম যে ইন্টারমিডিয়েট পেয়ারসিং সাকিং মাউথ পার্টসের ভিতরে আমরা দেখলাম যে হাউস ফ্লাই দেখো, হাউস ফ্লাইয়ের কি স্পন্দিং টাইপ। তো স্পন্দিং টাইপ কি কি নিয়ে গঠিত হয়? মেইন হচ্ছে প্রোবোসিস। প্রোবোসিসের কি কি স্ট্রাকচার থাকে এখানে খেয়াল করে দেখো ভালো করে, যে প্রোবোসিসের মধ্যে থাকে হচ্ছে যে আমরা যদি দেখি ফর্ম বাই দ্য ল্যাব্রাম হাইপোফ্যারিংস এন্ড ল্যাবিয়াম, তিনটা স্ট্রাকচার নিয়ে গঠিত। প্রোবোসিস ইজ ফর্ম বাই দ্য ল্যাব্রাম হাইপোফ্যারিংস এন্ড ল্যাবিয়াম, তিনটা জয়েন্টলি একসাথে মিলে করে হচ্ছে প্রোবোসিস এবং ফিডিং স্ট্রাকচার। এইটুকু জানলে দেখবা যে এখানকার তোমরা সব জানতে পারবে, এইটুকু বুঝলেই এই সিং অ্যাডাল্ট স্পন্দিং টাইপ মাউথ পার্টস বুঝতে পারবে। আবার ঠিক এখানে আমরা কাটিং স্পন্দিং বলছিলাম সিমিলার টু স্পন্দিং টাইপ, বাট ম্যান্ডিবুলসটা কেমন হয়ে যায়, ম্যান্ডিবুলস ফ্রম দ্য শার্প ব্লেড, ম্যান্ডিবুল ব্লেডের মতো আকার ধারণ করে। আর ম্যাক্সিলা ফর্ম কি করে, ট্যাপারিং ফ্রম দ্য প্রোবিং স্টাইলেট, যেটা দ্বারা ভিতরে পেনিট্রেট করে সেটা দ্বারা ম্যাক্সিলা তৈরি করে। ম্যান্ডিবুলস এবং ম্যাক্সিলা, ম্যান্ডিবুল তৈরি করে হচ্ছে যে ব্লেড লাইক স্ট্রাকচার, আর ম্যাক্সিলা তৈরি করে হচ্ছে যে প্রুবিং স্ট্রাকচার, যেটা দ্বারা সিদ্ধ করে কেটে ফেলে দেয়। আর ল্যাবিয়াম, ল্যাবিয়াম হেপি এপি ফ্যারিংস এবং হাইপোফ্যারিংস মিলায় আগের মতো মসকিটোর মধ্যে স্পন্দিং টাইপ স্ট্রাকচার তৈরি করে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য কাটিং অ্যান্ড স্পন্দিং টাইপ। এরপরে আমরা বলছিলাম যে এই যে সাইফনিং টাইপ মাউথ পার্টস বাটারফ্লাই এর মেন যেটা আমরা দেখতে পাই, ইট ইজ অলসো নোন অ্যাজ প্রোবোসিস ফর্ম বাই দ্য গ্যালিয়া। এখানে আর কিছুই না, শুধুমাত্র গ্যালিয়াটা লম্বা হয়ে প্রোবোসিস তৈরি করে, এই হচ্ছে যে এদের স্ট্রাকচার, এটা আর কিছুই থাকে না। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রোবোসিস, দিস প্রোবোসিস ফর্ম বাই দ্য গ্যালিয়া। গ্যালিয়া কিসের পার্ট একজন বলো দেখি? তারপরে আমরা যদি এখানে দেখো, এটা সুন্দর করে চমৎকার করে পেঁচানো কয়েল। এবার আমরা হাউস ফ্লাই আসি দেখো, রেস্টিং ইয়ার সুইং ল্যাপিং টাইপ। সুইং ল্যাপিং টাইপে কি হয়, মেন যে এটা আমার ল্যাপিং টাং এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি গ্লসা। গ্লসা কিসের পার্ট স্যার? গ্লসা স্যার ওই ম্যাক্সিলার পার্ট স্যার। তুমি এখানে এইটুকু জানলেই জেনে যাবা যে ল্যাপিং টাং করে কি, দ্বারা সিং ম্যান্ডিবুল আছে ম্যান্ডিবুলের মতো, জাস্ট মডিফাইশন কোথায় ঘটছে সেটুকু জানলে। মেন মাউথ পার্টস হচ্ছে আমার সুইং টাইপ, সুইং টাইপ থেকে যত ধরনের মাউথ পার্টস আছে অল আর মডিফাইড ফ্রম সুইং টাইপ, সবগুলা সুইং এর মডিফিকেশন হয়ে গেছে। তাহলে এখানে গ্লসা মডিফাইড হয়ে গেল, এইখানে কি হলো গ্যালিয়া মডিফাইড হয়ে গেল, হ্যাঁ। তারপরে এখানে কি হলো, এখানে গ্যালিয়া আমরা দেখলামই, এখানে মডিফাইড হলো কি ল্যাবিয়ামটা মডিফাইড হয়ে এইটা তৈরি করে প্যাড, আর এখানে দেখো যে ম্যান্ডিবুল এবং ম্যাক্সিলা মিলে হচ্ছে, ম্যান্ডিবুল হচ্ছে কাটিং স্ট্রাকচার আর ম্যাক্সিলা হচ্ছে প্রুবিং স্ট্রাকচার, এই আর কিচ্ছু না সহজ। এখানে কি হয়েছে স্পন্দিং টাই স্পঞ্জের মতো স্ট্রাকচার, ল্যাবিয়াম দ্বারা ইপি ফ্যারিংস আর হাইপোফ্যারিংস, এই তিনটা মিলে একসাথে কম্বাইন্ডই তৈরি করে, আদার স্ট্রাকচার ম্যান্ডিবুল ম্যাক্সিলা থাকেই না এদের নাই। এখানে যদি পেয়ারসিং সাকিং এসে দেখো, পেয়ারসিং সাকিং এ এরা কিছুই থাকে না, সবগুলা নিডিলের মতো হয়ে যায়, খুবই ভেরি ইন্টারেস্টিং, নিডিলের মতো হয়ে যায়। নিডিল কি দ্বারা তৈরি হয়, ম্যান্ডিবুল এবং ম্যাক্সিলার নিডিল তৈরি করে। নিডিলস আর নোন অ্যাজ দ্য স্টাইলেট, ইন কেস অফ দ্য মসকিটো দে আর সিক্স স্টাইলেট, আর কি থাকবে সিক্স স্টাইলের মধ্যে দুইটা ম্যান্ডিবুল দুইটা ম্যাক্সিলা, ইপি ফ্যারিংস হাইপোফ্যারিংস, আর কি থাকে ল্যাবিয়ামটা লম্বা হয়ে যায় এরকম আনসেগমেন্টেড, ল্যাবিয়ামের মাথায় একটা ল্যাবেলা থাকে লোব থাকে, এটা হচ্ছে ফিমেল মসকিটো।
আর আমরা যদি ইয়াতে দেখি বাঘে দেখি কি হবে, দুইটা ম্যান্ডিবুল দুইটা ম্যাক্সিলা, ল্যাবিয়াম এলংগেটেড, ল্যাবিয়াম ইজ 3-4 সেগমেন্টেড, দেয়ার ইজ নো লোবস এট দ্য টিপ অফ দ্য ল্যাবিয়াম, ল্যাবিয়ামের মাথায় কোনো টিপ থাকে না, লোব থাকে না, এই হয়ে গেল। আর কি থাকবে, আর হচ্ছে যে এটা রেস্টিং সাকিং টাইপ, কেন ইন্টারমিডিয়েট, কার ইন্টারমিডিয়েট, বিটুইন দা চিউইং বাইটিং অ্যান্ড পিয়ার্সিং সাকিং টাইপ, অ্যাসিমেট্রিক্যাল, কেন অ্যাসিমেট্রিক্যাল, ডিউ টু অ্যাবসেন্স অফ রাইট ম্যান্ডিবুলস, রাইট ম্যান্ডিবুল না থাকার জন্য অ্যাসিমেট্রিক্যাল মাউথ পার্টস, হয়ে গেল শেষ, মাউথ পার্ট শেষ হয়ে গেছে, শেষ জানো, বোঝা গেছে কিনা বলো এখন, জি স্যার বোঝা গেছে স্যার, বোঝা গেছে, জি স্যার, এই তো ভাই এখন স্যার সব স্যার সবগুলোই কি পড়তে হবে স্যার কোশ্চেনস এর জন্য স্যার, স্যার ফিগার কোনগুলো রাখতে হবে বলো তো, বলো স্যার মানে পরীক্ষায় স্যার কোনগুলো বেশি স্যার দিতে পারেন স্যার, সবগুলো ফিগার ড্রয়িং করা স্যার, সবগুলো তো স্যার দেখাই দিলেন, দেখাই দিলাম কোন সব কি আমি পড়াই দিছি স্যার, দুইটা কোশ্চেন পাইছি, একটা হচ্ছে ডিফারেন্ট রুটিং আছে বাগ এর মাস্কুলার মাউথ পার্ট পিআরসি, আর একটা হচ্ছে ডিফারেন্ট রুটিন আছে স্পঞ্জিং এন্ড কাটিং স্পঞ্জিং মাউথ পার্টে, আর আছে মানে আর অ্যাসিমেট্রিক্যাল কেন স্যার, ওই পিয়ারসন সাকিং টাইম এটা কেন অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল কেন, তারপর আমরা হচ্ছে স্যার আমরা কেন মাউথ পার্টটা শিখব, এর কেন মাউথ পার্টস পড়ি, মাউথ পার্টস এর পার্ট গুলোর নাম কি, আপার লিপ লোয়ার লিপ, এই তো মাউথ পার্টস হয়ে গেল, তার চুইং বাই তারপর চুইং টাইপ এটাও স্যার ইম্পর্টেন্ট স্যার, হ্যাঁ চুইং টাইপ কেন, কোন কোন আর চুইং অর্গান কোনগুলো, কোনগুলো চুইং অর্গান গুলো মেইনলি ম্যান্ডিবলস আর ম্যাক্সিলা আর দা চুইং অর্গান, এই তো কয়েকটা পয়েন্ট এখানে আসছে আর বেশি আসেনি তো, আর কি পড়ছি ইন্টেগ্রমেন্ট থেকে কি আসছে বলো, ইন্টেগ্রমেন্ট কি বলে, ইন্টেগ্রমেন্ট স্যার হচ্ছে মানে কাকে বলে, তারপর সিন্টোমিজার লেয়ার গুলো আর ইন্টেগ্রমেন্ট স্ট্রাকচারটা স্যার ভালো মানে স্ট্রাকচারগুলো ছবিগুলো, ইন্টেগ্রমেন্টের ফাংশনটা কি, ফাংশন ফাংশন ইন্টেগ্রমেন্ট হয়ে গেল, আর হচ্ছে মোল্টিং এর মোল্টিং প্রসেস মনে আছে, মোল্টিং প্রসেসের হরমোন গুলো আমরা বলছিলাম, কিন্তু তো হরমোন বার্সিকোন তাই না, জি স্যার, মোল্ট প্রোটিনেজ এনজাইম কাইটিনেজ এনজাইম, এগুলো সব দিব যে কুইজের পড়লে, গেলে পড়লে সব কুইজে পাওয়া যাবে, আর কি বলো, নাই আর স্যার ফিগার কোনগুলো রাখতে হবে স্যার, কি শুনলাম আর এতক্ষণ ধরে বললাম যে ইন্টেগ্রমেন্ট ভালো করে পড়ে রাখো, ইন্টেগ্রমেন্ট ঠিক আছে, মাউথ পার্টস এর সিং টাইপ পিয়ারসিং সাকিং টাইপ, আসার অফিসে আছি, ওয়ালাইকুম সালাম অফিসে আছি, আমি একটু পরে কথা বলি, বাসার উপরে কথা বলি, আমি অফিসে আছি, তুমি আসলে আসো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো তো আর কি স্যার পিয়ারসিং সাকিং টাইপে স্যার কোন চিত্রটা দেয়া লাগবে, দুইটাই যদি আসেন, টাইপই আছে মস ফিমেল মসকিটো আর ওটা হচ্ছে ওই ইয়া বাগ, মানে স্যার ফ্রন্টাল ভিউটা নাকি সাইড থেকে যেটা আছে, ফ্রন্টাল ফ্রন্টাল যেটা সামনে দেওয়া আছে, জি স্যার এই দেখো ভালো করে শুনো, সব পোস্ট লোকি আর তোমাকে বলে দিতে পারবো আমি, এই যে এইটা দেখো, এই সিগারটা দেখছো, এটা এইটা এইটাই বামেরটা, এইটা এই বামেরটা, বুঝা গেছে, জি স্যার স্যার উইং স্ট্যাকটা যদি দেখাই দিতেন স্যার, উইং স্ট্যাকটা বাদ দিয়েছি আমি, বাদ দিয়েছি বাদ, ও আচ্ছা উইং স্ট্যাকটা তাই কোনো কোশ্চেন নাই স্যার, উইং নাই লেগস ও নাই স্যার, রিটেন নাই স্যার, কোনো রিটেন নাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া, অন্য কোনো টিচার কি নিবেন নাকি স্যার, এটা টোটালি বাদ, কি বলো মানে স্যার উইং আর লেগ কি টোটালি বাদ নাকি স্যার অন্য কোনো টিচার নিয়েছেন, তোমরা জানো না তোমরা কি বলছে কিনা, তোমাদের কি উইং লেগ চ্যাপ্টার দিছে সিলেবাসে, দিছে স্যার সিলেবাসে তো দিয়ে রেখে দিছে স্যার, হ্যাঁ সিলেবাসে অ্যান্টেনা বাদ দিয়েছে স্যার, উইং স্যার লেগস দিছে, উইং স্যার লেগ দিছে না, জি স্যার স্যার যেহেতু বলছে বাদ দিলে স্যার বাদ দিয়ে দিয়েছি, আমার থেকে বাদ দিয়ে দিছি আমি, জি স্যার বাদ দিয়ে দিয়েছি স্যার, আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার, তাহলে অন্য কোন ম্যাডাম যদি অন্য কেউ পড়ায় থাকে স্যার, স্যার আপনি মানা করে দিয়েন স্যার দিতে, আমি তো পোস্ট করবো না রে আমার বাবারে, অন্য আরেকজন তো করবে, যদি ও দিয়ে দেয় ওনার পার থেকে, শান্ত একটু কনফার্ম হই ভাই, এই কার পার আছে ভাই, না তাহলে এটা সাবেরা ম্যাম মনে হয় করছে, মনে হয় না না অন্য ম্যাম, অন্য ম্যাম নিছিল, এটা ইনসেকুইং ওই ম্যাম নিছিল, মোহাম্মদ আলী স্যার হয়তো করতে পারেন, আর তাহমিনা ম্যাম হচ্ছে এটা এক্সট্রা ক্লাস হিসেবে নিছিল, স্পেশাল ক্লাসে বুঝিয়ে দিছে, ক্লাস তো এক একজন এক একবার নিছে, এটাই তো হচ্ছে সমস্যা,
শান্ত তুমি কন্টাক্ট করে লেগ আর উইংটা বাদ দিয়ে দিও আচ্ছা ঠিক আছে ওটার পরীক্ষা আসবে না ওকে ওকে শান্ত বলেই দিল তাহলে মিটেই গেল ঝামেলা স্যার মেটামরফোসিস স্যার বলো স্যার আপনার মোল্টিং এর কি স্লাইড নাই স্যার আছে একটু দেখান স্যার এক নজরে দেখাই দেন স্যার দেখাবো জি স্যার একটু দেখান স্যার অবশ্যই স্যার খুব ভালো হয় স্যার একবার একটু রিভিউ করে দেন স্যার মেটামরফোসিসটাও দেখা দিয়েন মেটামরফোসিস বড় কি জান স্যার দেখা যাচ্ছে আপনার তো তিনটা পোর্শন ইনসেক্ট ইনটুগমেন্ট মোল্টিং আর হচ্ছে মাউথ পার্টস জি স্যার একটু দেখাই দেন স্যার একটু দেখাই দেন দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে জি স্যার এই যে মোল্টিং প্রক্রিয়া দেখো মোল্টিং প্রক্রিয়ার ভিতরে এখান থেকে তোমরা এই যে এগুলা পড়বা যে মোল্টিং এর ধাপগুলা কি কি বুঝছো জাস্ট একটু দেখে রাখো এই যে মোল্টিং এর হরমোন এগ ডাইসন হরমোন স্যার জাস্ট শুধু ধাপগুলা না স্যার একটু ডিটেইলসও পড়বো স্যার না ধাপগুলা পড়া আর কিছু না মোল্টিং এর কি কি ধাপ আছে এগুলা মোল্টিং কেন গুরুত্বপূর্ণ এটা এই যে এখানে এগ জুবি কাকে বলে ইনস্টার কাকে বলে হ্যাঁ জি স্যার এগ জুবি ইনস্টার এগুলা পড়বা আর হচ্ছে যে এই এগ ডাইসিস দরকার নাই এই যে এগ ডাইসন কি মোল্টিং হরমোন এগ ডাইসন মোল্টিং এর ধাপে শুধু চিত্র দিলেই হবে না জি চিত্র দিলেই হবে চিন্তা করেন না মোল্টিং প্রক্রিয়া এই যে হোয়াই মোল্টিং এসেনশিয়াল মোল্টিং প্রসেস এই যে এটা দেখো এটা দেখো এটা দেখো এই যে এখানে এগুলো দেখো একটু হ্যাঁ কি কি প্রোটিন এই ভিতরে গুলো একটা একটা পড়েন পড়ে রাখো যে এন্ডোকাইটোপল তারপরে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড এগুলো যেন আসলে যেন শর্ট প্রশ্ন দিতে পারে আনসার কুইজ মাল্টিপল চয়েস এগুলো যেন দিতে পারো বার্সিকন কি স্ক্লেরাইজেশন হরমোন আছে বার্সিকন ট্যানিং হরমোন আছে বার্সিকন একটু হাঁটো লাগবে না তুমি খালি এটা দেখে রাখো যে এইভাবে কিভাবে কি করে হচ্ছে কিভাবে হার্ডেনিং হয় সেটা আমাদের তো মোল্টিং থেকে স্যার একটা চিত্রই আসবে যে মোল্টিং সাইকেল তাই না স্যার এইটা দেখেন এইটা কিভাবে হার্ডেনিং হয় সেটা আপু স্যার যেটা দেখাচ্ছে এটা চলে আসছে সমস্যা নাই হইছে বাদ দিলাম এটা বেরিয়ে গেলাম এখান থেকে জি স্যার স্যার মোল্টিং তাহলে কুইজের জন্য বেশি ইম্পর্টেন্ট স্যার কুইজ পড়ো ভিতরে কুইজের গুলো পড়ো ভিতরে খালি হরমোন এনজাইম এগুলো বেশি বেশি করে দেখবো হ্যাঁ 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 হরমোন কি কি হরমোন আছে ওকে আরেকটা দেখাই থামো জি স্যার আর গ্যাস হইছে এটা দেখা যায় স্যার এখন আসে নাই স্যার আসতে আসবে স্যার আসবে না ওটা এটা ঝামেলা আছে ঝামেলা হচ্ছে যে দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে এই যে এই চিত্রটা বুঝছো এই যে মোল্টিং এর এই ফিগারটা তারপরে এখানে যেগুলো আছে না এই শর্ট শর্ট তারপরে পোর ক্যানেল
এগুলো সব পড়ে রাখেন। ওকে জি স্যার, ঠিক আছে, দেখে দিই, ভালো থাকো সবাই। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই শেষ, শান্ত তুমি তো সব।